हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इंग्लिश मेरी सी। आज के अवर वॉइस चेंज, आज के प्रेजेंट कंटिन्यूअस टेंस से वॉइस चेंज करब हमरा। आगे दिने सिंपल प्रेजेंट, सिंपल पास्ट, सिंपल फ्यूचर बचे हो যদি এটা বুঝতে কারোর অসুবিধা হয় তাহলে আগের ভিডিওটা দেখে নিও, একটু সুবিধা হয়ে যাবে। তাও এটা আমি খুব ডিটেলসে বলবো, খুব আস্তে আস্তে একটু একটু করে বুঝবে ভালো করে। প্রথমে দেখো ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কথা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আগে টেন্সটাকে একটু জানা দরকার, তার জন্য তো আলাদা চ্যাপ্টার রয়েছে। তো এখানে আমি খুব সহজভাবে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াসে দুটো কথা আছে, একটা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস মানে চলছে। প্রেজেন্টে এই চিহ্নগুলো থাকে অ্যাম, ইজ, আর, আর কন্টিনিউয়াসের জন্য এই ভার্বের সঙ্গে আইএনজি থাকে। রাইট, একটা ভার্ব তো ওর সঙ্গে আইএনজি আছে, যখনই দেখবে ভার্বের সঙ্গে আইএনজিটা রয়েছে বুঝবে এটা কোনো না কোনো একটা কন্টিনিউয়াস টেন্স। ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে কন্টিনিউয়াস টেন্স, আর তার আগে যদি অ্যাম, ইজ, আর থাকে তাহলে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যদি ওয়াজ, ওয়্যার থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স নিয়ে আলোচনা পরে হবে, এখন শুধু এই ভয়েস টেন্সটা বোঝার জন্য এইটুকু বোঝো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ভয়েস টেন্সের আগে আগের দিন বলেছিলাম যে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টটা বার করে নেওয়া। এইটা হচ্ছে সাবজেক্ট, হিটা আমি একটা এস লিখে দিচ্ছি, is for subject। তারপর আসে verb, subject কাকে বলে, subject মানে কর্তা। He is writing an email, মানে সে একটা ইমেল লিখছে। তো ইমেল লিখার কাজটা কে করছে, সে করছে, কাজটা যে করে সে কর্তা, সে subject। আর রাইটিংটা হচ্ছে verb, ভি লিখে দিলাম একটা, রাইট মানে লেখা, তো একটা কাজ করা বসে বার মানে কাজ করা। আর অ্যান ইমেলটা হচ্ছে অবজেক্ট, একটা ও লিখে দিই, আচ্ছা পুরোটা অবজেক্টই লিখে দিলাম। এই অবজেক্ট বার করতে গেলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, দুটো কথা আছে, হোয়াট মানে কি আর হোম মানে কাকে। দেখো এটা যদি বলি হি ইজ রাইটিং, সে লিখছে, প্রশ্ন করবে কি লিখছে, তাহলে উত্তর পাওয়া যাবে এটা হবে অবজেক্ট। এরকম না কিন্তু এই সাবজেক্ট আর ভার্বটা বাদে যা আছে পুরোটাই অবজেক্ট, এরকম হয় না কিন্তু। সাবজেক্ট আর ভার্বটা বার করার পরে কি বা তাকে গিয়ে প্রশ্ন করে যেটুকু উত্তর পাওয়া যায় ওইটুকুই শুধু অবজেক্ট হয়। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বেরিয়ে গেছে, তাহলে এবার উত্তরটা করতে হবে। উত্তরে অবজেক্ট যেটা বের হয় সেটাকে প্রথমে নিয়ে আসতে হয়, প্রথমে লিখতে হবে অ্যান ইমেল, এটা বড় হাতে হয়ে যাবে, লিখি উত্তর, এটা বুঝে নিই। অ্যান ইমেলটা প্রথমে চলে আসবে, এটা কেটে লিখছি অ্যান ইমেল। তারপরে একটা ইজ লিখবো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্স, তো অ্যান ইমেল মানে একটা ইমেলের সঙ্গে ইজ হবে না, ওই জন্য ইজ লিখছি। তারপর এই রাইটিং ভার্বটা থেকে যদি আইএনজিটা বাদ দাও তাহলে রাইট হয় না, ওর থার্ড ফর্মটা লিখতে হবে। ভয়েস চেঞ্জে সবসময় ভার্বের থার্ড ফর্মটা লিখতে হয়, কিন্তু তার আগে এই যে আইএনজিটা বাদ দিলে এর জন্য একটা কথা লিখতে হবে এখানে, সেটা হলো বিইং, বিইআইএনজি। তাহলে কেমন হলো, অ্যান ইমেল ইজ বিইং, তারপর ভার্বের থার্ড ফর্মটা দেখো, রাইট, রোট, রিটার্ন, ডব্লিউ আর আই টি টি এন ইজ রিটার্ন, সবশেষে হি থাকলে হয় বাই হিম, বাই হিম, এই হয়ে গেল পুরো উত্তর। প্রশ্ন দেখো তিনটে অংশ রয়েছে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই তিনটে অংশ নিয়ে তোমাকে কাজ করতে হবে। এবার এছাড়াও যদি আরো কিছু থাকতো সেটা যেমন আছে উত্তর ওরকমই লিখে দিতে হতো। তিনটে অংশ কি কি, প্রথম অংশ সাবজেক্ট, সাবজেক্ট রেখা একদম শেষে চলে গেছে, হি থাকলে বাই হিম হয়ে যায়, কেন হয়ে যায় একটু বলে দিই, হি মানে তো সে,
সে ইমেলটা লিখছে, তার মানে ইমেলটা তার দ্বারা লেখা হচ্ছে, তো তার দ্বারা ইংরেজি বাই হিম, সি থাকলে বাই হার, ওটাও তার দ্বারা। এগুলো আছে সব নিয়ম, বইতে আছে, আমি লিখে দেবো। তাহলে তিনটে অংশ নিয়ে কাজ করতে হবে, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবে অ্যান ইমেল, তারপরে যে দুটো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টে অ্যান ইজ আর, এই তিনটে বি ভার্ব আসে, অক্সিলিয়ারি ভার্ব আসে। তো অ্যান ইমেল মানে একটা ইমেল, ওই জিনিসের সঙ্গে ইজ রয়েছে। তারপরে বিটা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ যখনই করবে তোমার উত্তরে একটা বিং আসবে। এই বিংটা কোথা থেকে এলো? ওই যে রাইটিং লেখা হচ্ছে না, রাইটিং থেকে আইএনজিটা বাদ দিয়ে দাও, তাহলে কি হয় রাইট? ওই আইএনজিটা বাদ দিয়ে ওর জায়গায় বিং লিখতে হয়, বিই আইএনজি। তারপরে ভার্বের থার্ড ফর্মটা বুঝবে, রাইট, রোড, রিটার্ন, সবশেষে। দেখো তিনটে অংশ তিন ভাবে কাজ করা হয়েছে। এটা এখানে চলে এসেছে অ্যানিমেল, তারপরে ইজ বিং, ভার্বের থার্ড ফর্ম, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ বাই হিম। এটা হয়ে গেল পুরো উত্তরটা। বাংলাতে কেমন হলো? সে একটা ইমেল লিখছে, হি ইজ রাইটিং অ্যান ইমেল। এদিকে কি বললাম? একটা ইমেল তার দ্বারা লিখিত হচ্ছে, মানে অ্যান ইমেল ইজ বিং রিটন বাই হিম। আর একবার বলে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসের উত্তরটা সব সময় তোমার একটা করে বিং আসবে, ওই যে বিং আইএনজি ওর বিং। দেখো একটা উদাহরণের পরিষ্কার বোঝা গেল কিনা, ঠিক আছে? তাহলে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, লাইক করবে। লাইক করলে আমি বুঝতে পারবো আমার বোঝানোটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? আচ্ছা, আজ এইটুকুই থাক, একটা সেন্টেন্স দিয়ে, পরদিন আবার দেখা হবে। ওকে, বাই।